প্রথম কথা, এটার শুটিংটা খুব মনে পড়ছে। রমানাথপুর বলে একটি জায়গাতে শুটিং হয়েছিল, যেটা ডানকুনি থেকে এই 10-15 কিলোমিটার দূরে। একটা বাংলা সিনেমার যে বহুদিন আগে যে প্রেক্ষাপট দেখা যেত, সেই সিনেমাটা আমি সেটা পেয়েছিলাম। একটা নতুন গ্রাম এবং আদ্যপান্ত বাঙালির একটি গ্রাম, সেখানে মন্দির, এরম একটি বাড়ি, একটা হয় না যে একটা স্ক্রিপ্ট পড়া তার সাথে মিলে গেল আর একটা বাড়ি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের কথা খুব মনে হয়েছে, মনোজদের অদ্ভুত বাড়ি টাড়ি টাইপের একটা বিষয় রয়েছে ছবিটার মধ্যে। এই প্রোডাকশন হাউসের সাথে আমার প্রথম কাজ করা, এই ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের সাথে প্রথম কাজ করা। এরা খুব সুন্দর, এদের এখানে ভালো, মানে সবাই খুব পজিটিভ, কাজ খুব সুন্দর হয়েছে, আমি খুব আনন্দ পেয়েছি, এদের সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছে। এবং তারপরে আমরা ছোট্ট করে একটা আউটডোর গেছিলাম শান্তিনিকেতনে, সেখানেও আমাদের খুব মজা হয়েছিল। আমার সঙ্গে যারা ছিল, যারা বাংলা সিনেমার অন্যতম অ্যাক্টর, আমাদের যেমন জয়দা, জয় বদনানি ছিল, লাবণী সরকার, যার অভিনয়ের আমি বিরাট বড় ফ্যান, অনিন্দিতা আমার দীর্ঘদিনের বন্ধু দিদি ছিল, সব মিলিয়ে কিন্তু একটা বেশ মজা করে কেটেছে আমাদের আউটডোর, সেটা আমার খুব মনে পড়ছে। আর এরা খুব সুন্দর করে ছবিটা বানিয়েছে, সেটার প্রমাণ পাওয়া গেল যে হলের ভেতরে যখন আমি এখন দেখছি আশপাশ থেকে কিন্তু হাসিটা কন্টিনিউয়াস চলতে থাকছে কথায় কথায়। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আছে চলতে। ভালো বাংলা সিনেমা খুবই ভালো হবে, মানে আশাবাদী তো ডেফিনেট, আশা ছাড়া কী বা রাখতে পারি, আর আশার উই সেই দুইটাতে চলে, তো সেই সব মিলিয়ে ভালোই হবে, ভালো হলে আমার ভালো হবে আগামীতে, এরা আরও ছবি করবে, আরও মানুষের সামনে আশা করতে পারবে। এবার এই গল্পটার মধ্যে নসির কৌটোটা ডমিনেট করছে সমস্ত চরিত্রগুলোকে, মানে আবর্তিত হচ্ছে, চরিত্রগুলো আবর্তিত হচ্ছে এই নসির কৌটোটাকে ঘিরে। এবং এই নসির কৌটো নিয়ে বাড়ির মধ্যে একটা প্যান্ডেমোনিয়াম শুরু হচ্ছে, এবং তার আড়ালে একটা গল্প লুকিয়ে আছে, এবং সেই গল্পটাই হচ্ছে এই ছবিটার মেন উপাদান। এবং যেহেতু নসির কৌটোটা এখানে হাইলাইটেড, নামটাও সেই জন্য নসির কৌটো, সেই জন্য বলবো যে নসির কৌটো নিয়ে অনেক কিছু আছে আর কি। আমি মানে গুণেও শেষ করতে পারবো না যে আমি কত ছবিতে কাজ করেছি। তো প্রিমিয়ারের দিন আমাদের আগেকার সময় প্রিমিয়ারে মানে এত ব্যাপার স্যাপার কিছু ছিল না, খুব সিম্পল হতো। দর্শকরা ছবি দেখে বলতেন ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন প্রিমিয়ারটা সময়ের সাথে সাথে একটা হ্যাজ বিকাম আ মেন পার্ট অফ দ্য ফিল্ম, মানে ওয়ান অফ দ্য মেন পার্ট। তো সেক্ষেত্রে প্রিমিয়ারের দিন আমার টেনশন কিছু হয় না, ফ্র্যাঙ্কলি বলছি, কারণ আমি এটা খুব ভালো জানি প্রিমিয়ার কোনো ছবিকে এগিয়ে দিতে পারে না, পিছিয়েও দিতে পারে না। ছবি যদি দর্শকের ভালো লাগে, দর্শক যদি ছবি দেয়, সেই ছবির প্রিমিয়ার হোক না হোক দর্শক যাবে, এবং সেই ছবি হিট করাবে। আর যদি ভালো না লাগে, 100 বার প্রমোশন করলেও সেটা কোথাও যাবে, এবং তার অজস্র উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং প্রিমিয়ারের দিন সবার সাথে দেখা হওয়া, এই যে আমরা একটা পরিবারের মতো সবাই মিলে একসাথে কাজ করেছি, তার যে একটা ফিল ছিল ওই সময়, একটা ভীষণ ফিল গুড একটা ব্যাপার আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, সেইটা আরেকবার আমরা রিক্যাপিচুলেট আরেকবার মনে করা, আবার একটা মেমরি তৈরি করা নতুন, যে আমাদের ছবিটা আজকে রিলিজ হচ্ছে, দ্যাটস ইট, মজা, জাস্ট মজা। ভালো লাগছে, অ্যান্ড এটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ছবি, বাচ্চারাও দেখতে পারে, দাদু ঠাম্মা মা বাবা সবাই দেখতে পারে, সো এসে দেখুন, ইটস অ্যান এন্টারটেইনিং ফিল্ম, ভালো লাগছে। আমার তো ফ্রাইডে ভালো লাগে কারণ নতুন ছবি বেরোয়, এবার এই ছবিতে আমি নিজে অভিনয় করেছি, ভালোই লাগছে, ভীষণ ভাল লাগছে। এতদিন অপেক্ষার পর ফাইনালি আজকে রিলিজ, ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং আজকে ফাইনালি দিনটা এসে গেছে, তো দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড এক্সাইটেড। ইনফ্যাক্ট শুরুও হয়ে গেছে ছবি, তো আমি তাড়াহুড়ো করে যেতে হবে ভেতরে। ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারটা যেহেতু খুব লাইট হার্টেডের একটা ছবি, কমেডি ছবি, এখানে রিমলি মডেলিং করে, এবং সে সাডেনলি একদিন ঘুম থেকে উঠে দেখছে যে তার যে বয়ফ্রেন্ড সৌকর্য হয়ে গেছে দাদু। তো এটা নিয়েই গল্পটা, এটা নিয়েই চাচামেচি, ও যখন যাচ্ছে তখন ওকে নাদবউ বলছে। তো মানে কিভাবে দাদু থেকে আবার রিমলি ওকে সৌকর্যতে ফিরিয়ে আনবে, এই জার্নিটা নিয়েই গল্প। এর মধ্যে প্রচুর
কমেডি রয়েছে, প্রচুর টুইস্ট রয়েছে, তো এটা নিয়েই বেসিক্যালি গল্পটা, খুব লাইট হার্টেড। মজার ছবি, শুটিংয়ে কতটা মজা হয়েছে? প্রচণ্ড মজা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যারা আরও কো অ্যাক্টার্স রয়েছে, যেমন বিশ্বনাথ দা, লাবণী দি, আরও অনেকে রয়েছে যারা প্রচণ্ড মজা করে, এবং তারাই পুরো সেটটা মাতিয়ে রাখতো। যেহেতু আমি আর অভিষেক খুবই চুপচাপ আর কি ইন্ট্রোভার্ট কাইন্ড অফ পার্সন, তো আমরা দর্শক ছিলাম আর কি। তোমরা যদি এরকম বাংলা ছবির পাশে থাকো তাহলেই বাংলা ছবি এগিয়ে যাবে এবং অনেক প্রডিউসাররা সাহস পাবে আরও অনেক ভালো ভালো ছবি করার জন্য। সো একটু সাপোর্ট করো নতুন নতুন প্রডিউসারদের যাতে তারা আরও ভরসা পায়। নশী কৌটো ফাইনালি রিলিজ হয়ে গেছে, আসো হলে এসে দেখো। ভালো লাগছে, কারণ প্রথমত তো বলবো যে এই ছবিটাতে আমরা নশী নিয়ে দোষীপানা করেছি সবাই মিলে। এখানে সবাই, যে কটা অ্যাক্টার্স আছে সবাই কিন্তু আমরা খুব আনন্দ করে কাজটা করেছি, এবং এখানে কেউ কিন্তু আমরা মনে করিনি। এটা সবথেকে বড় একটা অলৌকিক ব্যাপার যে আমরা এখানে অভিনয় করছি, সবাই নিজেদের মতন হয়ে গেছিলাম, সবাই খুব আনন্দপনা করেছি। ইভেন সবথেকে যেটা মেন ম্যাটার, নশী নিয়ে এত আলোচনা, এত রসিকতা চলেছিল যেটাতে আমাদের সত্যিই একটা খুব অ্যাডভেঞ্চারাস লেগেছে কাজটা করতে। বাট ডেফিনেটলি হোপ ফর দ্য বেস্ট, বাকিটা অডিয়েন্সের ওপর আছে। আমার চরিত্রটা হচ্ছে খুবই মিসচিভিয়াস একটা চরিত্র, মানে যেখানে আমি বাড়ির ছোটো ছেলে, অভিষেকের আমি ভাই। ইভেন আমার চরিত্রটা যেটা মেন ক্যাটাগরি সেটা হচ্ছে আমি সব সময় আমার কাকার পেছনে লেগে দাঁড়াই। সে আমার কাকাটা হচ্ছে বিশ্বনাথ দা। বিশ্বনাথ দার বিয়ে হচ্ছে না, 22 নম্বর অবধি বিয়েটা ভেঙে গেছে, 23 নম্বর বিয়েটা হতে চলেছে, আমি সেটা নিয়েও অলরেডি বিশ্বনাথ দার পেছনে লেগে যাচ্ছি, যেহেতু আমার কাকার ভাইয়ের একটা দৌড়াচ্ছে সম্পর্ক। আর এখানে আমি রোম্যান্টিক ক্যারেক্টারটা খুব একটা প্লে করিনি, কিন্তু সবার পেছনে লেগে বেরিয়েছি খুব ভালো। দর্শকদের বলবো যে এই ধরনের ছবি এখন আমাদের এই বেঙ্গলে তো অন্তত খুবই কম, রেয়ার বলতেই যা, মানে পাওয়াই যায় না। অনেকটা এই ছবির সাথে আমরা রিলেট করতে পারি আমাদের 74.5, যেমন আমাদের দাদু বাবাদের আমলে ছিলেন। তো সেই ক্ষেত্রে এই ছবিটাকে সবাই দেখুন। এই ছবিটার মধ্যে রোম্যান্স আছে, এই ছবির মধ্যে ভুতুরে ব্যাপার স্যাপার আছে, এই ছবির মধ্যে নশী নিয়ে যেটা আমরা একটু আগেই বললাম দোষীপানা রয়েছে। এই ছবিগুলো জানেন তো আমরা এখন অনেক মিস করি, কারণ এই ধরনের ছবি এখন সত্যি কথা খুব হয় না, আমরা সত্যি মিস করি। আমরা বাবা দাদুদের আমলে ছবিগুলোকে রিপিটেডলি দেখছি এখন ধরে। তো সবাইকে বলবো সবাই সপরিবারে যান, এটা আমরা সপরিবারে দেখার মতন একটা ছবি এবং সবাই একসঙ্গে বসে দেখার ছবি। আজকে প্রিমিয়ার খুবই মজা লাগছে, কারণ কি লিঙ্কনদার সাথেই প্রথম প্রথম বলবো না, একসাথে বসে ছবি দেখছি, একসাথে বসে ছবি দেখছি, কিন্তু কাজ অনেক করেছি, এটা ফোর্থ কাজ। তো লিঙ্কনদার কাজ করতে সত্যি দারুণ লাগে, আর এই গানটা এত সুন্দর, যখন আমি প্রথমবার গানটা শুনেছিলাম তো প্রথমবারেই আমি বলে দিয়েছি এই গানটা সুপার হিট করবে, দারুণ গান, ডুয়েট গান আমার সাথে শ্রেষ্ঠাও গেয়েছে লিঙ্কনদার, কম্পোজিশন লিরিক্সও লিঙ্কনদারই, আর খুব মজা কিন্তু অসহায় করেছে, আমি করেছি, অসাধারণ গান, আর আশা করছি অডিয়েন্সের খুব আরও খুব ভালো লাগবে গানটা। নশীর কৌটোতে তিনটে গান আছে, তিনটে গান একদম তিন রকম, একটা রোমান্টিকে যেটা অশোক আর ডোনা শ্রেষ্ঠা গিয়েছে, আর একটা গান আছে একটু পুরোনো আঙ্গিকের গান যেটা আমাদের পরাজ মুখার্জি দা এবং আর লাবণী ম্যাম গিয়েছেন, আর আরেকটা গান আছে ডান্স নাম্বার একদম ফুল ফাটিয়ে মস্তির গান, সেটা হচ্ছে আমি মানে সাহস করেছি ফার্স্ট টাইম গান করার ফিল্মে, তো আমার সাথে দিব্যাসকে এসেছে, মানে আশেপাশেই আছে দিব্যা গিয়েছে আমার সাথে। তো আশা করছি গানগুলো, প্রথম দুটো গান রিলিজ করে গেছে তো খুব ভালো সাড়া পাচ্ছি, আর আরেকটা গান মনে হয় 2-3 দিনের মধ্যে রিলিজ করে যাবে, তো আশা করছি ওটাও খুব ভালো সাড়া পাবে। এবারে সেই যে কয়েকটা গান ছিল সেখানকার মধ্যে আপনাদের পছন্দের একটা অশোকের অশোক যে গানটা করেছে, আচ্ছা আমি যে গানটা গেয়েছি সেটাই শোনাচ্ছি। আমরা দুইজনই একসাথে গাইছি, শ্রেষ্ঠা থাকলে ভালো হতো, এটা ডুয়েট গান। তো কিছু কিছু কথা হলো মাঝে মাঝে দেখা হলো, কি যে হলো কেন হলো তবু যা হলো লাগছে বেশ, যেদিন থেকে আসলি কাছে তোকে ভেবে মন বাঁচে, সত্যি বলছি ভুলে চলছি জানিস লেগে আছে তোর রেশ, প্রিয়া প্রিয়া কেন এই ধীরে তোকে খোঁজা, প্রিয়া ও প্রিয়া প্লিজ মাঝ রাতে ঘুম হয়ে যা। ভালো, খুবই আনন্দের দিন, ছবি নিজে সন্তানের মতো রিলিজ হচ্ছে আজকে, আজকে প্রিমিয়ার। তো আমি সবাইকে বলবো যে আসুন ছবিটা দেখুন, আসুন প্রাণ খুলে আসুন, মজা করুন। গল্পের বিষয় ছোট করে বললে নশী নিয়ে দোষীপনা, এটা নশী কৌটো, তাকে কেন্দ্র করে বিভিন্ন হাসির ঘটনা,
মজা পাবেন, আনন্দ পাবেন, হুল্লোর করুন, পরিবার নিয়ে আসুন। দেখুন, রসিকৌটো কারোর সাথে প্রতিযোগিতা নেই, রসিকৌটো নিজের পথে চলবে, নিজের পথে চলবে, কারোর সাথে কোনো প্রতিযোগিতা কোনো কম্পারিজন কিচ্ছু নেই, নিজের মতন করবে। এবার যারা যারা থ্রিলার ছবি পছন্দ করে তারা এটা দেখবে, যারা হরর পছন্দ করে তারা, যারা কমেডি পছন্দ করে তারা এই ছবিটা দেখবে, সব রকম জনার ফ্যামিলি নিয়ে দেখার এটা ছবি। দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই, আসুন, প্রাণ খুলে আসুন, আসুন ছবিটা দেখুন।